সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন তোমাদের আজকের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, তোমরা অনেকে আমাকে জানিয়েছো তোমাদের কিছু প্রবলেম ফেস করছো তোমরা স্প্রেডশিটটা নিয়ে। আসলে আমাদের স্প্রেডশিটটা কি? স্প্রেড মানে ছড়ানো, আর শিট মানে হচ্ছে পাতা। এখন স্প্রেডশিটটাকে আমরা এভাবে বলতে পারি যে ইলেকট্রনিক ডকুমেন্ট। ইলেকট্রনিক ডকুমেন্টটা, এটা আসলে এই স্প্রেডশিটের ধারণাটা এসেছে কোথা থেকে? নিউজ পেপার থেকে। নিউজ পেপারে বিভিন্ন রো কলামে যে বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে, এই থেকে এটি স্প্রেডশিটের ধারণাটা এসে গেছে। এখানে স্প্রেডশিটের মূল কাজ হচ্ছে এখানে বিভিন্ন তথ্য, উপাত্ত, এগুলোকে একসাথে করে বিভিন্ন হিসাব নিকাশ কার্যগুলি সুন্দরভাবে সুগোছানোভাবে করার যে প্রক্রিয়াটা, এখানে খুব ভালোভাবে করা যায়। এটাই হচ্ছে স্প্রেডশিটের ব্যবহারের জন্য মূল যে বিষয়গুলো সেগুলো। এখন স্প্রেডশিটটা আসলে আমরা যেসব কাজে ব্যবহার করি বা যেইভাবে ব্যবহার করি সেগুলো বলার জন্য আমরা পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। সেখানে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এখন আমি আবার সেগুলোই নতুন করে একটু ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করেছি। তোমরা এই দেখো, পুরোটা হচ্ছে একটা উইন্ডো, এখানে হচ্ছে একটা ওয়ার্কশিট, মানে উইন্ডোর মধ্যে এটা একটা ওয়ার্কশিট। এখন এই যে অপশনটা, এগুলো হচ্ছে সেল, এগুলো এক একটা সেল। এমএস এক্সেলে 171,79,618টি সেল আছে। এরপরে আছে এগুলো, এগুলো হচ্ছে এক একটা রো। একটি ওয়ার্কশিটে 10,48,576টি রো আছে। এরপরে আছে এক একটা কলাম, এগুলো একটা ওয়ার্কশিটে 16,384টি কলাম আছে। তারপরে আমরা দেখব ঘরের অবস্থান, যেমন এখানে জিটা কলামের 6, এখানে ই 6, এখন সি যেটা আছে সি 6, এরপর আমরা যেটা টাইপ করলাম সি 6। এরপর আমরা যাচ্ছি অ্যাক্টিভ সেলে, যেটার উপরে আমরা মাউস এবং কার্সর আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। এটা ক্লিক করলে এটা হবে অ্যাক্টিভ সেল। এটা হচ্ছে টাইটেল বার, স্প্রেডশিটটা কোনো নামে সেভ করে রাখবে, এখানে শো করবে, এখানে নিউমেরিক এক্সেল এখানে টাইটেল বারে দেখাচ্ছে। এটা হচ্ছে অফিস বাটন, এটার নাম হচ্ছে রিবন। হরিজন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, এটা স্ট্যাটাস বার। এখন আমরা এখানে ডাটা ইনপুট করে নেই, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। ডাটা ইনপুটের সময় তোমাদের একটা টেকনিক দেখাচ্ছি, সিরিয়ালগুলো 1, 2, 3, 4 এভাবে করতে গেলে একটু ঝামেলা হবে, একটু সময় লাগবে। এটা আমরা সংক্ষেপে করতে পারি, এবং 1, 2 সিলেক্ট করে আমরা এটা টান দিলে এবং যতগুলো থাকবে সবগুলো সিলেক্ট অটো বসে যাবে। যদি 1, 2 না বসে, যদি 1, 1 করে বসে, তাহলে সবগুলো 1, 1 হয়ে যাবে। 1, 2 সিলেক্ট করে নিচের দিকে টান দিলে সেগুলো এমএস হয়ে যাবে। এখানে আমরা, এটা হচ্ছে ফর্মুলা বার, কোনো কিছু লিখলে বা যে কোনো কিছু টাইপ করলে এই ফর্মুলা বারে এগুলো শো করবে। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে আমরা চিহ্নগুলো একটু দেখে নেই বা সাইনগুলো দেখে নেই। প্লাস, এটা মাইনাস সাইন, এরপর স্টার্ট দিয়ে আমরা গুণটাকে দেখাচ্ছি, আর ভাগ করা হয় এই অবলিক সাইন দিয়ে, এই চিহ্ন দিয়ে, আর এই চিহ্ন দিয়ে শতকরা করা হয়। এভাবে আমরা সহজ পদ্ধতিগুলো দেখে নিই, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা এই তিনটি সংখ্যা যোগ করব, যেখানে যোগ করব সেখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এই চিহ্নটা যাব, ইজ ইকুয়াল টু, তারপরে যোগের জন্য সাম, SUM, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে যেটা যোগ করব প্রথম যে ইয়াটা সেটা দিব, তারপরে এর অপশন হচ্ছে F6, তারপরে কলন দিব। কলন দেওয়ার পর C পর্যন্ত যেহেতু যোগ করব, তাহলে F8 এ ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করব, শেষ করব, তারপরে এন্টার, কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব, তাহলে যোগ হয়ে যাবে। এবার এখানে যে স্যালারি বিষয়গুলো আছে সবগুলো সিলেক্ট, আমি সিলেক্ট করে নিব স্যালারির পয়েন্টগুলো। তারপরে শর্টকাটে বা সহজ পদ্ধতিতে যেটা করতে, এখানে সামে গিয়ে এখানে গিয়ে ক্লিক করব, এখানে অটো সামে গিয়ে ক্লিক করব, সেটা অটোমেটিক যোগ হয়ে যাবে।
এবার আমরা একটা বিয়োগ দেখি। বিয়োগের জন্য দুটি অ্যামাউন্ট রেখেছি, দেখো এখানে বিয়োগের রেজাল্টগুলো পাবো, এখানে ইকুয়াল টু, তারপরে ফার্স্ট 1000 মাইনাস মাইনাস দিয়ে 600। তাহলে 600-তে ক্লিক করলাম, এন্টার দিলাম, কিবোর্ড থেকে এন্টার দিব, রেজাল্টটা চলে আসবে। আমরা ইচ্ছে করলে অন্যভাবে এক্সেলে অনেকগুলো একসাথে বিয়োগ করতে পারবো, সেটা কিভাবে, যে এখানে ইকুয়াল টু 1000 মাইনাস 400 মাইনাস 100 মাইনাস 50, তাহলে আমরা থাকে কত, 450। তাহলে একসাথে শুধু দুটো না, অনেকগুলো বিয়োগ আমরা একসাথে করতে পারি। এখন আমরা একটা গুণে চলে যাচ্ছি, গুণ করার জন্য আমরা সহজে শর্টকাট হচ্ছে ইকুয়াল টু, তারপরে এখানে I9 আমরা করছি, I9-এ ক্লিক করব, তারপরে স্টার সাইন দিব, এরপর 200 এন্টার দিব, এটা আমার হয়ে গেছে। এবার যদি আমরা সূত্র দিয়ে গুণ করতে চাই সেটাও করা যাবে। সেই সূত্রের জন্য আমরা কি করব, ইকুয়াল টু প্রোডাক্ট, PRODUCTIVITY প্রোডাক্ট, প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর কোন সংখ্যাটা গুণ করতে চাচ্ছি, এখানে I7 কোলন I8 ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, এরপর এন্টার দিব কিবোর্ড থেকে। আমার এখন আমরা একটা ভাগ চলে যাই, যেখানে ভাগের রেজাল্টটা চলে আসবে সেখানে ইকুয়াল টু যেটা ভাগ করব, যেটাতে সেটাতে ক্লিক করব, ভাগ সাইন দিব, তারপর যেটা ভাগ করছি সেই সংখ্যাটা দিয়ে এন্টার দিব, ভাগের রেজাল্টটা বের হয়ে আসছে। এটা আমরা এইভাবে ভাগটা করতে পারি। এবার আমরা পার্সেন্টেজ বা শতকরাটা দেখতে পারি, যেমন 4500 টাকা 10% বের করব। এভাবে আমরা দুই তিনভাবে করতে পারি। একভাবে হচ্ছে ইকুয়াল টু দেওয়ার পর 4500-তে ক্লিক করব, তারপরে 10-এ ক্লিক করব, তারপরে পার্সেন্টেজ দিব, এন্টার দিব, 4500-এ 10% 450 চলে এসেছে। পার্সেন্টেজটা আমরা ইচ্ছে করলে সূত্র দিয়ে বের করতে পারি, যেখানে আমি বের করবো সেখানে মাউসে কার্সরটা রাখবো, ইকুয়াল টু এরপর ঘর হচ্ছে I5 থেকে আমি দিব ইন্টার, সরি ইনটু সাইন, তারপরে I6 পার্সেন্টেজ সিম্বল দিব, তারপরে এন্টার করব, 4500 টাকা 10% 450 টাকা বের হয়ে চলে আসছে। এই হচ্ছে আমাদের আজকের যে বিষয়গুলো, স্প্রেডশিট, স্প্রেডশিটটা আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, সেখানে কীভাবে ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি, এবং এর কোনটাকে কী বাটনের নাম, তারপরে এখানে কতগুলো সেল আছে, রো আছে, কলাম আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এবং টুল বার, রিবন এবং বিভিন্ন ফাংশন সম্পর্কেও আলোচনা করেছি। আশা করি তোমাদের জন্য এটি খুবই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আগের যে ভিডিওটি যারা বুঝতে পারেনি তারা নিশ্চয়ই আজকের ভিডিওটিতে খুব সহজে বুঝতে পারবে, এবং এটা সম্পর্কে এর পরবর্তীতে আমি গ্রুপে যে প্রশ্নগুলো দিব সেগুলো আমাকে করে গ্রুপে পোস্ট করবে প্রশ্নত। তাহলে আজকে এই পর্যন্ত, শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।